সালামু আলাইকুম। উইয়াল নস্তমাচারণে সবাইকে স্বাগতম। আজকে আবার শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। সকাল 11টায় চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে মেহিমাম হাসান 5, স্বর্ণদ্বীপ 8 থাকবে চাঁদপুর হাটিরার উদ্দেশ্যে 10:25 এবং 9:25 বোগদাদিয়া 6 ছেড়ে গিয়েছে চাঁদপুর হাটিরার উদ্দেশ্যে, এবং মিতালি 7 ব্যানারে যাবে মিতালি 5 চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক 9:50। এবং সকালে ইলিশার উদ্দেশ্যে 3টি নৌযান ছেড়ে গিয়েছে সকাল 7:30 ছেড়ে গিয়েছে এমভি দোয়েল পাখি 10, 8:30 গ্রিনল্যান্ড 2 এবং সকাল 9টায় এমভি কর্ণফুলি 14। এবং ইলিশার ভাড়া গ্রিন লাইনে বর্তমানে 300-400 টাকা করে নেওয়া হচ্ছে আজকে থেকে, এবং দোয়েল পাখি দশে যে অফারটি দিয়েছিল সেই অফারটি কিন্তু গতকালকেই আজকে থেকে 500 টাকা করে ভাড়া, এরকম একটা বিবৃতি তারা দিয়েছিল তাদের পেজে। এবং দুপুরের শিডিউল ইলিশার উদ্দেশ্যে থাকবে সুরভি 8 দুপুর 2টায় এবং কর্ণফুলি 3 যাবে 3:30। এবং গত দুদিন বৈরী আবহাওয়ার কারণে প্রায় বেশ কিছু রুটের নৌযান, যেমন মনপুরা হাতিয়া বেতুয়া চরফ্যাশন পায়রা বন্দর, এ সকল রুটের নৌযানগুলো কিন্তু বন্ধ রয়েছিল, কিন্তু আজকেও কিন্তু সেই একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখনও ওইরকমভাবে ঘোষণা হয়নি, তবে আজকে থেকে নৌযানগুলো চলাচলের সম্ভাবনা রয়েছে যেহেতু আবহাওয়া মোটামুটি এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন এই নৌযানগুলো যেগুলো বন্ধ রয়েছিল সেই নৌযানগুলো পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে থেকে। পায়রা বন্দরের উদ্দেশ্যের কোনো নৌযান এখনও ঘাটে আসেনি, তবে সম্ভবত যদি যায় তাহলে যে নৌযানটি যাবে সে নৌযানটি সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে। ঘোষাহাটের উদ্দেশ্যে রয়েছে এমবি জাহিদ 3, নৌযানটি সন্ধ্যা 6:15 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং ভোলাখাইয়া ঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি কর্ণফুলি 4 দ্বিতীয় ট্রিপে, রাত 8:30 নৌযানটি ছেড়ে যাবে ভোলাখাইয়া ঘাটের উদ্দেশ্যে। পাশাপাশি প্রথম ট্রিপে থাকবে রাত 8:30 এমভি বালিয়া, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:30। ভোলাখাইয়া ঘাটের ভাড়া কিন্তু বর্তমানে 200 টাকা করে, তো যারা ভোলাখাইয়া ঘাটের উদ্দেশ্যে যাতায়াত করেন তারা কিন্তু এই অফারটি কিন্তু পেতে পারেন। আপনারা সিঙ্গেল কেবিনের ভাড়া 800 এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে 1400 টাকা। এবং বাতারার উদ্দেশ্যের কোনো নৌযান এখনও ঘাটে আসেনি এবং বোরহানুদ্দিনের উদ্দেশ্যের কোনো নৌযানও নেই, তবে যেহেতু আজকে মোটামুটি আবহাওয়া ঠিক আছে তো সেই ক্ষেত্রে যে নৌযানটি যাবে সে নৌযানটি দুটি নৌযানই কিন্তু সন্ধ্যা 7:30 ছেড়ে যাবে। এবং ধুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমভি এমভি প্রিন্স সাকিন, নৌযানটি সন্ধ্যা 7:10 ছেড়ে যাবে। চরমন্তাদের উদ্দেশ্যের কোনো নৌযান এখনও ঘাটে আসেনি, তবে যদি আজকে সেই নিষেধাজ্ঞা নদীপথের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা যদি তুলে নেওয়া হয়, যদি নৌযানগুলো চলাচল করে তাহলে যে নৌযানটি যাবে এমভি পারাবত 15 সম্ভবত আজকে ঢাকা থেকে যাবে সে নৌযানটি ছেড়ে যাবে সন্ধ্যা 6:45 এবং 6:20 এই গোলপাত যাবে কালাইয়ার উদ্দেশ্যে ধুলিয়া নুরানপুর কালাইয়ার উদ্দেশ্যে। এবং আজকে একটা বড়সড় আপডেট রয়েছে, ঢাকা বেতুয়া চরফ্যাশন রুট এবং মনপুরা হাতিয়া রুটে কিন্তু রোটেশন প্রথা চালু হয়েছে। সেই রোটেশন প্রথায় প্রতিদিন উভয় দিক থেকে একই সিরিজের দুটি করে নৌযান চলাচল করবে, যেমন ধরেন কর্ণফুলি 12 এবং কর্ণফুলি 13 একই দিনে ঢাকা থেকে ছেড়ে যাবে, এবং কর্ণফুলি এই তারশিপ 3 তারশিপ 4 একই দিনে থাকবে, আবার টিপু 13 টিপু 14 এই দুটি নৌযান একই দিনে থাকবে, আবার ফারহান 5 এবং ফারহান 6 এই দুটি নৌযান একই দিনে থাকবে। মোট 8টি নৌযান, মানে একই সিরিজের দুটি করে নৌযান প্রতিদিন এই ঢাকা থেকে প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপ এভাবে ছেড়ে যাবে, দুটি করে নৌযান চলাচল করবে উভয় দিক থেকে। তো সেই ক্ষেত্রে এবং পাশাপাশি মনপুরা হাতিয়া রুটেও কিন্তু যে
দুইটি সিরিজ রয়েছে, ফারহান সিরিজ এবং তাশরিফ সিরিজ। এই দুটি সিরিজই কিন্তু মনপুরে হাতিয়া রুটে তারাও কিন্তু এই রোটেশন পদ্ধতিতে চালু হয়েছে। সেখানে প্রতিদিন তাশরিফ সিরিজে থাকবে দুটি এবং পাশাপাশি ফারহান সিরিজে থাকবে দুটি। এইভাবে প্রতিদিন তারা ও দুই সিরিজেরই উভয় দিক থেকে একই সিরিজ একই নৌযানগুলো চলাচল করবে। তো সেই ক্ষেত্রে অনেকেই মনে করছেন যে হয়তোবা সার্ভিসটা খারাপ হতে পারে, কিন্তু সার্ভিস আমি মনে করি যে এই রোটেশন প্রথা চালু হওয়ায় যাত্রী সেবার যাত্রীদের সার্ভিসটা আরও ভালো হবে। কারণ আগে যেমন একটা অসুস্থ প্রতিযোগিতা নদীপথে শুরু হতো কে কার আগে যাবে, সেই বিষয়টা কিন্তু আর থাকছে না। তো সেই ক্ষেত্রে আশা করা যায় যে এখন কিন্তু যে দুটি সিরিজই থাকবে তারা কিন্তু ভালো সার্ভিস দিবে। অনেকেই মনে করছেন যে ভাড়াটাও বেশি হতে পারে, নির্ধারিত ভাড়ার চাইতে কোনো কোনো সিরিজই তারা ভাড়া কিন্তু বেশি নেবে না। তো আমরা প্রত্যাশা করি যারা এই রোটেশন পদ্ধতিতে চলাচল করবে যে সিরিজগুলো রয়েছে তারা যেন খুব ভালো সার্ভিস দেয়, আমরা সেই প্রত্যাশা রইলাম। এবং বেতুয়া চরফ্যাশনের নৌযানগুলো কিন্তু এই সম্ভবত এই আজকে যেতেও আজকে যেতে পারে, যেহেতু আজকে আবহাওয়াটা অনেকটাই ঠিক হয়ে গেছে। গতকালকে তারা অনেকটা যে রোটেশনের পদ্ধতি যে ঘোষণা দিয়েছিল সেখানে তারা বলেছেও যে আজকে তারা ঢাকা থেকে ছেড়ে যাবে। তো সম্ভবত আজকে টিপু 13 টিপু 14 এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে ছেড়ে যেতে পারে এবং মনপুরা হাতিয়ার রুটে ফারহান 3 এবং ফারহান 4 এই দুটি নৌযান ছেড়ে যেতে পারে আজকে, যেহেতু আজকে থেকেই রোটেশনগুলো চালু হয়েছে। এবং আজকে বরগুনার উদ্দেশ্যে থাকবে শাহরুখ 1, ভাসানজারের উদ্দেশ্যে থাকবে সম্রাট 2 এবং অভিযান 5 থাকবে শৌলামুলাদের উদ্দেশ্যে। তো শৌলামুলাদের উদ্দেশ্যে নৌযানটা রাত আটটা 50 মিনিটে ছেড়ে যাবে এবং ভাসানজারের নৌযানটি রাত 9:45 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। ভান্ডারের উদ্দেশ্যের কোনো নৌযান এখনও ঘাটে আসেনি, যে নৌযানটি যাবে যদি যায় তাহলে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। এবং জালগড়ের উদ্দেশ্যের কোনো নৌযানও কিন্তু এখনও ঘাটে আসেনি, সম্ভবত আজকে নাও যেতে পারে। আজকে ঢাকা থেকে জালগড়ির শিডিউল হচ্ছে সুন্দরবন 12 যাওয়ার কথা রয়েছে, তবে যাবে না কি না যাবে সেটা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। তো বেতুয়া চরফ্যাশন রুটের নৌযানগুলো আজকে যদি আবহাওয়া অনুকূলে থাকে, যদি বিআইডব্লিউটিএ থেকে ঘোষণা আসে লঞ্চ চলাচলের উপকূলীয় নৌযানগুলো, তাহলে সেখানে আজকে টিপু 13 এবং টিপু 14 ছেড়ে যাবে। এবং আর যদি মনপুরা হাতিয়া রুটের নৌযান চলাচল করে তাহলে মনপুরা হাতিয়া রুটে ফারহান 3 এবং ফারহান 4 এই দুটি নৌযান ছেড়ে যাবে। বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে থাকবে অ্যাডভেঞ্চার 1, দ্বিতীয় ট্রিপে থাকবে পারাবত 11, তৃতীয় ও শেষ ট্রিপে থাকবে এমভি সুন্দরবন 16। তো এই তিনটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। আজকে ঢাকা থেকে বকাপটুয়াখালী গোলাচিপার উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় এমভি জামাল 5 যাবে গোলাচিপার উদ্দেশ্যে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে এমভি প্রিন্স রায়হান 1 যাবে জামাল 5-এর ব্যানারে এবং জামাল 6-এর ব্যানারে যাবে এমভি জামাল 5 গোলাচিপার উদ্দেশ্যে এবং জামাল 5-এর ব্যানারে প্রিন্স রায়হান 1 যাবে বকাপটুয়াখালী গোলাচিপার উদ্দেশ্যে। এই বকাপটুয়াখালীর উদ্দেশ্যে এবং গোলাচিপার উদ্দেশ্যে থাকবে এমভি জামাল 5 এবং সুরেশ্বর চণ্ডীপুর বাবদার উদ্দেশ্যে রেডশান 2 যাবে রাত 11টায় সুরেশ্বর চণ্ডীপুর বাবদা নড়িয়ার উদ্দেশ্যে। তো এই ছিল আজকে শিডিউল আপডেট। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে শিডিউল আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।